হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো? তো চলে এসেছি আজকের আবার একটা গেম প্লে নিয়ে মাইনক্রাফটের। তো আজকে আমরা মাইনক্রাফটের মধ্যে কি করব জানো? আজকে আমরা করব হচ্ছে একটা অটোমেটিক ফার্ম বানাবো, যে ফার্মের মধ্যে আমরা বীজ লাগাবো আর অটোমেটিক কি হচ্ছে সব গাছপালা হচ্ছে আমাদের চলে আসবে আমাদের কাছে। তো এখানে একটা আমি দেখছি ঘন্টা লাগানো রয়েছে, এই ঘন্টা দিয়ে কি কোনো কাজ হয়? ভাই ভাই আমি ভুল করে ফেলেছি, ভাই খুব বড় ভুল করে ফেলেছি, আমি ভুলে গেছিলাম যে আমি হচ্ছে ক্রিয়েটিভ মোডের মধ্যে রয়েছি। তো এর জন্য আমি এখানে একটুখানি মানে হালকা চাপ মারাতেই হচ্ছে একবারে ভোগে চলে গেছে। তো এখানে আমি বিড়ালের আওয়াজ শুনতে পেলাম, ভাই 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 বিড়াল বিড়াল বিড়াল, এ বিড়াল এ বিড়াল দাঁড়া, এ ভাই ভুল করে মেরে দিয়েছি, ভুল করে মেরে দিয়েছি। বিড়াল শোন না শোন না শোন না, আমার কথা শোন না রে, আরে যাস না রে, শোন না শোন না, যাবি আর মাথায় শুনছেই না, চলো আমরা গিয়ে তার দিয়ে হচ্ছে না খুঁজি। তো আমরা এখানে একটা জায়গা খুঁজে পেয়ে গেছি, যে জায়গাটার মধ্যে আমরা এই ফার্মটাকে বানাতে পারবো। তো সেটার জন্য আমরা প্রথমে কি করব, এই জায়গাটাকে পরিষ্কার করে নেব। তো চলো পরিষ্কার করে নেওয়া যাক। সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে যে গর্তগুলো ভুল করে হয়ে গেছিলো সেই গর্তগুলোকে আমরা ভরাট করে দিয়েছি। তো দেখো জায়গাটার মধ্যে আমি প্রথমত কি করবো, এখানে 7x7 না ব্লক লাগাবো। তো এই ব্লকের মধ্যেই হচ্ছে আমরা হচ্ছে চাষ করব। তো চলো এখানে ব্লকটা তো বানানো হয়ে গেছে, তো এখানে আমি প্রথমে ইসে করা শুরু করে দিয়েছি, মানে গ্রাউ করা শুরু করে দিই। তো আমার ঘাউ করা এটাকে অনেকটা করে ফেলেছি, তো আমার এটা ঘাউ করা পুরোপুরি কমপ্লিটও হয়ে গেছে। তো এবার কি কাজ আছে, এখানে মাকড়সাটা না ঘোরাঘুরি করছে, ভাগ না এখান দিয়ে তুই, এখানে মানে সারাক্ষণ শুধু ঘোরাঘুরি করে। তো এখানে কি করব, এখানে আমি না গর্ত করব কতগুলো, মানে এখানে যে সাতখানা গর্ত মানে জায়গা রয়েছে সেই সাতখানা মতন আমি গর্ত করব। দেখো আমি গর্ত করতে গিয়ে ভুলভাল চিপে ফেলছি মাঝে মাঝে। তো চলো আমার গর্ত হয়ে গেছে এখানে। এবার আমার একটা কাজ রয়েছে, এখানে আরও দুখানা গর্ত করতে হবে, সেটা হচ্ছে সামনের দিকে গর্ত করতে হবে, কারণ এখানে আমার চেস্ট লাগাতে হবে। তো আমি না একটা ভুল করে ফেলেছি, এখানে আমি এগুলো সব লাগিয়ে ফেলেছি। এখানে আমি কী লাগিয়েছি, এখানে হপার লাগিয়েছি কতগুলো, চেস্ট লাগিয়ে দিয়েছিলাম আর লাগিয়ে দিয়ে সব কিছু লাগানো হয়ে গেছে। তো আমি এবার এখানে একটা কাজ করছি, যেটা হচ্ছে এটা সিঁড়ি বানাচ্ছি, মানে এটাকে আরেকটা ধাপ উঁচু করব। তো উঁচু করার জন্য সেই আমার আবার একই প্রসিজার করতে হবে, সেই 7x7 ব্লক বানানো। তো আমার এখানে 7x7 ব্লক বানানো হয়ে গেছে। তো এটাকে আমি এবার হচ্ছে মানে পুরোপুরি হচ্ছে ঘাস দিয়ে হচ্ছে মানে ভরিয়ে দিই, যাতে আমার জায়গাটাকে সুন্দর লাগে দেখতে। তো আমার জায়গা বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার আরেকটা কাজ করা বাকি আছে, যেটা হচ্ছে আরেকটা ফ্লোর বানানো, মানে আমি এটা তিনতলা বানাবো, মানে তিনতলা বাড়ির সমান। ওই বলে না একটা কথাই আছে না, পুরোটাই শাড়ি, সেরকম ধরনের। তো আমি এখানে পুরোপুরি বানিয়ে দিয়েছি, আমার হচ্ছে দেখো জায়গাটা কমপ্লিট হয়ে গেছে, আর এই জায়গাটুকুই হচ্ছে শুধু আমার বাকি রয়েছে। তো এখানটায় আমি যদি কমপ্লিট করে দিই, আমার কমপ্লিট করে দিলেই আশা করছি আমার পুরোটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ আমার কমপ্লিট হয়ে গেছে পুরোটা বানানো। তো এবার দেখো এবার একটা কাজ করা বাকি আছে, যেখানে যে আমি পাথরগুলো লাগিয়েছি না, এরকম আমার পাথর আরও লাগাতে হবে। মানে আমার আরও লাগাতে বলতে কি, এই যে জায়গাটা রয়েছে পুরো, এই জায়গাটাকে আমার পুরো হচ্ছে ঘাউ করতে লাগবে। পুরো জায়গাটাকে আমি যদি এখানে দিয়ে দিই, তো দিয়ে দিলে আমার জায়গাটাকে দেখতে সুন্দর লেগে যাবে, মানে সুন্দরের জন্য না, মানে আমি যে ঘাসগুলোকে লাগাবো সেই ঘাসগুলো যাতে এখান দিয়ে বেরিয়ে না পড়ে যেতে পারে, তো সেই কারণের জন্য আমি হচ্ছে এখানে এগুলোকে লাগাচ্ছি। তো চলো আমার এখানে লাগানো দেখো কমপ্লিট হয়ে গেছে, জায়গাটাকে দেখতে কিন্তু আগের দিয়ে অনেকটা ভালো লাগছে। তো এবার আমার একটা কাজ রয়েছে, এখানে গর্ত করতে হবে কিছু। তো গর্তগুলো করা হয়ে গেছে আমার এখানে, দেখো আমি এখানে দুখানা মাঝখানে ব্লক রেখেছি, রেখে আমি এখানে রাখবো হচ্ছে ডিসপেন্সার, মানে ডিসপেন্সার দিয়ে আমার কী কাজ, মুখের যে মুখটা রয়েছে আমার দিকে রাখবো, কারণ এর ভিতর দিয়ে আগে জল বেরাবে। তো আমার এখানে জল রাখতে হবে। তো জল রাখার জন্য আমি কী করবো, জলের গ্লাসে আমি জল নিয়ে নিয়েছি, নিয়ে আমি এর উপরে যাব। উপরে গিয়ে হচ্ছে এটার মধ্যে আমি জল রাখবো এবার। তো এইটার হচ্ছে কোথায় রাখতে হবে, দেখো পুরো একদম মাঝ বরাবর রাখতে হবে, কারণ মাঝ বরাবর রাখলেই হচ্ছে সুন্দরভাবে হবে কাজটা। তো আমার একটা এটাকে হচ্ছে মাঝ বরাবর রাখা হয়ে গেছে। এবার হচ্ছে এরকমভাবে আমার তিনটেতেই রাখতে হবে। তো আমি এগুলো তো সব রেখে দিয়েছি, সব কাজ আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। আর এখানে একটা দেখো নিচে স্কেলিটন ঘোরাঘুরি করছে, এ দেখ ভাগ তো এখান দিয়ে, ভাগ এখান দিয়ে, ভাগ তোর এখানে কোনো কাজ নেই, যা এখান দিয়ে, যা যা যা, চলো বেরিয়ে গেছে, আমার আর দেখার দরকার নেই, চলো আমি এখান দিয়ে এবার হচ্ছে বেরিয়ে সুন্দর করে চলে এসেছি। এবার আমার কাজ কি, এবার আমার কাজ হচ্ছে এখানে রেস্টোন লাগানো। এখানে আমি হচ্ছে এর প্রত্যেক কটার উপরে রেস্টোন লাগাবো, কিন্তু তার আগে একটা জিনিস শোনো, এখানে না স্প্রাউচ করে লাগাতে হয়, না লাগালে না আমার মানে এগুলো হচ্ছিল না লাগানো, কারণ আমি আজকে ভাই পিসিতে খেলছি। আর একটা জিনিস দেখো, এই রেস্টোনের মতন আরেকটা জিনিস আছে, চ্যানেলটার নিচে সাবস্ক্রাইব বাটন, যাও গিয়ে চ্যানেলে সাবস্ক্রাইবটা করে দিয়ে আসো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে আমারও ভালো লাগবে। তো চলো আমার এখানে লাগানো হয়ে গেছে, এবার হচ্ছে আমি সুইচটাকে লাগাবো। দেখি এবার আমার কাজ কমপ্লিট হচ্ছে কি, আমার কাজটা হচ্ছে না, কারণ আমার এখান দিয়ে না আলোটা পুরোপুরি অবধি যাচ্ছে না, মানে রেস্টোনের কানেকশন যাচ্ছে না পুরোপুরি। তো আমি এখানে দেখো এখানে যখন সুইচটা টিপছি, আমার যাচ্ছে হাফ অবধি, কিন্তু তারপরে আর বেরাতে পারছে না। তো আমি সেটার জন্য কি করব, সেটার জন্য আমি এখানে ডিসপ্লে লাগাবো, এটার নাম কি আমি ভুলে গেছি ঠিক, এটার নাম হচ্ছে কি, আচ্ছা রেস্টোন রিপিটার। তো আমি রেস্টোন রিপিটার লাগাবো, এখানে রিপিটার লাগিয়ে দিলাম। রিপিটার লাগিয়ে দেওয়াতে আমার অনেকটা হেল্প হয়ে গেল। দেখো এখানে আমি ডিসপেন্সারগুলোর উপর হচ্ছে সব কটাতে হচ্ছে আমি রেস্টোন দিয়ে দিয়েছি, আর ওইদিকে হচ্ছে আমি ওই কী বলে রিপিটার, রিপিটারের সাথে হচ্ছে কানেক্ট করে দিয়েছি পুরোপুরি। তো আমার কানেক্ট করা হয়ে গেছে কিনা দেখেনি ঠিকঠাক মতন, আমার পুরোপুরি কানেকশান ঠিকঠাক আছে। হ্যাঁ এটার মুখ হচ্ছে আমার ওইদিকে থাকবে, যেদিকে মানে আমার কারেন্ট যাচ্ছে, তো আমার সেই দিকে মুখ হয়ে গেছে। এবার দেখি সুইচটাকে টিপে এবার যেন আমার ঠিকঠাক মতন কাজ হয়ে যায়, আর এবার ঠিকঠাক আশা করবো আমি ঠিকঠাক কাজ হচ্ছে। হ্যাঁ এই দেখো, এই দেখো আমার জল আসছে, জল আসছে, সুন্দর করে জল আসছে। দেখি আমার জলটা এখানে এসে পড়ছে কি, এই তো লাভলি, পুরো হেভি সুন্দর হচ্ছে, হেভি সুন্দর।
এইভাবেই চাই, এইভাবেই তো চাই আমার হচ্ছে গেমটা, মানে হেভি লাগবে দেখতে। তো একটা কাজ করবো, এখানে আমি একটা তীর পেয়েছিলাম, তো তীরটাকে রেখে দেখি আমার এই তীরটা আমার ওই বাক্সের মধ্যে গিয়ে ঢুকে কিনা। তো চলো আমরা এখানে গিয়ে দেখি ওই ভিতরে যে মানে আমাদের যে সুইচটা লাগিয়েছি, তো এই সুইচটাকে টিপবো আর এখানে দেখবো এই বাক্সটার মধ্যে আসবো। বাক্সটা তো এখন ফাঁকা রয়েছে, তো এই বাক্সটাতে দেখবো আমার সব জিন মানে তীরটা আসে কিনা। তো চলো এখানে সুইচটা টিপে দিয়েছি, এবার দেখি জল আসছে, আমার দুধ দিয়ে জল দেখতে পাচ্ছি আর আমার জলের সাথে তীরটাও আসছে দেখছি ভাসতে ভাসতে। এই তো এই তো এই তো চলে এসছে, চলে এসছে, চলে এসছে, জল চলে এসছে, তীরও চলে এসছে। এসছে কি আমার ভিতরে, বাক্সে ঢুকেছে কি? ও সাবাস সাবাস, হয়ে গেছে হয়ে গেছে, আমার তীর ঢুকে গেছে বাক্সের মধ্যে, বাক্সের মধ্যে আমার তীর ঢুকে গেছে। তো এবার একটা কাজ করব, এবার হচ্ছে এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটাতে আমার পাঁচিল দিয়ে ঘাও করতে হবে, কারণ হচ্ছে এই জায়গাটাতে আমি জল দেবো। আর দেখো এখানে মাকড়সা চলেছে, এ সর এখান দিয়ে, সর না এখান দিয়ে, সর, সরে গেছে। চলো আমি এখানটাতে এটা লাগিয়ে দিয়েছি। এবার আমার হচ্ছে এখানে একটা মাঝখানে একটা গর্তের মতন বানাতে হবে, যাতে এই জায়গাটা দিয়ে আমার পুরো যেতে পারে। তো এক সাইড বানানো হয়ে গেছে, এবার দুই নম্বর সাইডে চলে এসেছি। এই সাইডটাতেও আমার একই রকমভাবে কাজ করতে হবে। তো দেখো এখানে দু সাইডে না দুখানা গর্ত রয়েছে, এই গর্তগুলোতে আমি পাথর লাগিয়ে দেবো, গর্ত বুঝে গেল। তো এবার আমার সেকেন্ড কাজ রয়েছে কি, এইটার হচ্ছে উপরটাকেও হচ্ছে একই রকমভাবে হচ্ছে ভরাট করতে হবে। তো চলো আমি এই জায়গাটাকে হচ্ছে ভরাট করে দিই, এখান দিয়ে সুন্দর করে আমি ভরাট করে ফেলেছি। এই দেখো ভরাট করা হয়ে গেছে, দেখো এই শেপটা এরকম আসবে যাতে আমার মাঝখান দিয়ে হচ্ছে জল যেতে পারে। তো আমার এখান দিয়ে দেখো রাস্তাটাকে আমি এইভাবে বানিয়ে ফেলেছি, এবার হচ্ছে এটাকে আমি আগিয়ে নেব। এবার এক সাইডে হয়ে গেছে, তো দুদিকেই হচ্ছে আমি এইভাবে বানিয়ে ফেলেছি। আর আমার পিছন দিকটা দিয়ে দেখো আমার জায়গা রাস্তাটা পুরো এরকম দেখাচ্ছে। তো এবার একটা কাজ রয়েছে বাকি, যেটা হচ্ছে আমি যে বানিয়েছিলাম না সাইডগুলোকে এবার আটকাতে হবে, যাতে মানে আমার জলটা হচ্ছে এই জায়গাগুলো দিয়ে যাতে বেরিয়ে না যেতে পারে, কারণ বেরিয়ে গেলেই ভাই অসুবিধায় পড়ে যাবো। দেখো একটা নিচে গর্ত মতন দেখতে পাচ্ছ, এই গর্তটাগুলো দিয়েই হচ্ছে আমার জল পাস করবে, কারণ আর হচ্ছে এই সাইডে পাথরগুলো দেওয়ার কারণ যাতে আমার জল বেরিয়ে না যেতে পারে। তো চলো আমার এই সাইডে তো আমি লাগিয়ে ফেলেছি, এবার এই সাইডেও লাগিয়ে ফেলেছি, দু সাইডই আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো দেখতে কিন্তু মানে মারাত্মক একটা ঘেমা লাগছে দেখতে। এখানে দেখি এবার আমার কাজটা কি, এখানে আরেকটা কাজ করার বাকি আছে, এখানে আমার জল দিতে হবে, কারণ আমি যদি জল না দেই আমার এখানে ঘাসগুলো কাজ করবে কী করে, মানে আমার জমি বানাবো কী করে। তো সেই জন্য আমার এখানে গর্ত করতে হবে দুটো, মানে যে মাঝখানে ফাঁকাগুলোতে জল দিতে হবে। তো আমি এখানে একটা সাইডে তো জল দিয়ে দিয়েছি, একটা সাইডে জল আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আরেকটা সাইড বাকি রয়েছে। তো দেখি এই সাইডটাতেও জল দিয়ে দিই, আমার জল কি যাচ্ছে এখান দিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলের আওয়াজ পাচ্ছি আমি, আমার জল সুন্দর মতনই যাচ্ছে। তো এবার এটার কাজ করতে হবে, আমার ঢাকা দিয়ে দিতে হবে, মানে যাতে আমি উপর দিকেও বুঝতে না পারি যে আমি এখানে কিছু একটা করেছিলাম। তো এবার একটা জিনিস দেখি, আমার জলটা কি নিচ অব্দি পুরোপুরি যাচ্ছে? তো নিচ অব্দি না গেলে তো অসুবিধা হয়ে যায় ভাই, নিচ অব্দি দেখি তো এখানে ফাটলাম। হ্যাঁ আমার নিচ অব্দি আসছে জল, পুরো একদম পারফেক্ট বানিয়ে ফেলেছি। এবার আমার আরেকটা কাজ আছে, এইখানটাও দেখে নিই একবার, এখানটাও আমার ঠিকঠাক আছে। ঠিক আছে চলো আমার দুটো সাইডে ঠিকঠাক আছে, আমি এগুলোকে আটকে দিই। আটকে দিয়ে আমার যে কাজটা করা বাকি আছে সেটা হচ্ছে ঘাসগুলো কাটা। চলো আমি ঘাসগুলোকে কেটে ফেলি, তাড়াতাড়ি করে ঘাসগুলোকে কেটে একদম পুরো পরিষ্কার করে ফেলতে হবে, যাতে মানে আমার হচ্ছে কোনো রকমের অসুবিধা না হয়। চলো আমার ঘাস কাটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে, আমার পুরোটাই কমপ্লিট করে ফেলেছি ঘাস কাটা, আমার ঘাস কেটে ফেলেছি। এবার আমার কাজ কি, এবার হচ্ছে আমাকে বীজ লাগাতে হবে। দেখো আমি এখানে পুরো জায়গাতে হচ্ছে বীজ পুরো ভর্তি করে দিয়েছি লাগিয়ে, আর কত, আর তো কোনো বীজের দরকারই নেই, এখানে পুরো ভরে ফেলেছি। এবার আমাকে শুধু একটাই কাজ করতে হবে, এখানে বসতে হবে, বসে হচ্ছে আমার শুধু অপেক্ষা করতে হবে যে কতক্ষণে আমার এই বীজগুলো দিয়ে ধানে পরিণত হয়ে যায়, মানে ধান হয়ে যায়। তো ধান হয়ে গেলেই আমার খাবার হয়ে যাবে। তো চলো এখানে বসে কিছুক্ষণ অপেক্ষা করে নেওয়া যাক, অনেকক্ষণই অপেক্ষা করেছি। এখানে দেখো আমি প্রায় দু ঘন্টার মতন হয়ে গেছে আমি এখানে বসে বসে অপেক্ষা করছি, দু ঘন্টা বাদে দেখছি ভাই আমি এতক্ষণ এটা হলো, মানে আমি ভাবতে পারি যে ভাই দু ঘন্টা লাগলো কী করে, এতক্ষণ লাগে কী করে কে জানে। চলো আমার দু ঘন্টা বাদেতে এতটা তো হয়েছে, আরও অনেক ঘাস বাকি রয়েছে, এই ঘাসগুলোকে না হয় পরে দেখা যাবে। তো চলো আমরা একটা কি কাজ করি, নিচে গিয়ে না আমাদের হচ্ছে এই ইসেটাকে কমপ্লিট করে ফেলি, মানে এটাকে চিপ মারবো। এবার হচ্ছে আমার জলগুলোকে যেই আসবে, জলগুলোকে আসলে হচ্ছে দেখবো আমার ঘাসগুলো আসছে কিনা। দেখো 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 দেখো, সুন্দর সুন্দর ভাই, পুরো চলে এসছে, সব চলে এসছে একবারে, কতগুলো ঘাস চলে এসছে দেখো, এখানে দেখো সব পড়ে গেছে। দেখি এখানে আমার কতগুলো এসছে, এখানে কতগুলো এসছে ভাই, এখানে তিন চার স্ট্যাক ভাই, চার স্ট্যাক পুরো ভর্তি হয়ে গেছে ভাই, চার স্ট্যাক ভর্তি হয়ে গেছে, কত ভাই কত এসছে। তোমাদের যদি আমার এই গেমটাকে ভালো লেগে থাকে, মানে এই জিনিসটাকে, এই ফার্মটাকে ভালো লাগে থাকে, তো চ্যানেলটা মানে ভিডিওটাকে গিয়ে লাইক করো আর কমেন্ট করে জানিও এইটাকে কেমন লাগলো। তো আরও কিছু আইডিয়া থাকলে আমাকে জানিও, কিন্তু সেগুলোকেও আমি অবশ্যই ট্রাই করবো। তো আজকের মতন গেমটাকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা।